বিপরীত টিভি সত্য সব সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন বাংলাদেশ বনাম পাকিস্তানের টেস্ট ম্যাচ চলে, সেকেন্ড টেস্ট। আমরা বাংলাদেশ প্রথম টেস্ট জয়লাভ করে, সেকেন্ড টেস্ট চলে। প্রথম দিনের খেলা বৃষ্টির জন্য হয়নি। সেকেন্ড টেস্টের দ্বিতীয় দিনে টস হয়, সেই টসে বাংলাদেশ জয়লাভ করে ফিল্ডিং সিদ্ধান্ত নেয়। পাকিস্তান দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে, অর্থাৎ প্রথম দিন যেহেতু খেলা হয়নি, দ্বিতীয় দিনে রান করে 274 রানে অল উইকেট হয়ে যায় এবং বাংলাদেশ ব্যাট করে 10 রান করে। বাংলাদেশের 10 রান করার পরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন সমাপ্ত ঘোষণা হয়। তারপরে গতকাল অর্থাৎ তৃতীয় দিন বাংলাদেশ প্রথমে 16 রানে, অর্থাৎ 26 রানে 6 উইকেট হারিয়ে ফেলে। মেহেদি হাসান মিরাজ এবং লিটন দাস দুজন মিলে দারুণ একটা পার্টনারশিপ করে, যেখানে মেহেদি হাসান মিরাজ গুরুত্বপূর্ণ 78 রান করে আর লিটন দাস 138 রান করে। বিপদের সময়তে দারুণ একটা জুটি ছিল লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজের। আজকে আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি এই মুহূর্তে, বাংলাদেশ পাকিস্তানকে আসলে কত রানের মধ্যে আটকাতে পারলে বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করতে পারে। এই ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা খুবই কম, কেননা পঞ্চম দিনের টেস্টে ব্যাটিং করা খুবই কঠিন। যেভাবে উইকেট পড়তেছে আজকে ফাস্ট বলার নাহিদ রানা, 3টি উইকেট নিয়েছে, সেই সাথে গতকালকে 2টি উইকেট নিয়েছিল হামিদ, সরি হাসান মোহাম্মদ, এবং আজকে আরেকটি উইকেট নিয়েছে তাসকিন আহমেদ। তো পাকিস্তানকে কত রানের মধ্যে আটকাতে পারলে বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করবে? আমার যতদূর মনে হয় 200 থেকে 220 রানের মধ্যে যদি আটকাতে পারে, এবং সেটা সেকেন্ড সেশনে, আজকের সেকেন্ড সেশনের মধ্যেই আটকাতে হবে, তাহলে বাংলাদেশ থার্ড সেশনে যদি ব্যাট করে এখান থেকে যদি 50 রানও নিয়ে আসতে পারে, তাহলে আগামীকালকে 150 রান করা যেতে পারে। তবে বাংলাদেশ বোলাররা যেভাবে বল করছে, আমার মনে হয় পাকিস্তান 200 রান করতে পারবে বলে মনে হচ্ছে না। তারপরেও বলা হচ্ছে না, যেহেতু সেট ব্যাটসম্যান রিজন আহমেদ আছে 38 রানে এবং সালমান আঘা আছে, এই দুজনের জুটি যদি ভেঙে যায় তাহলে পাকিস্তান খুব একটা বড় স্কোর অর্থাৎ বড় টার্গেট দিতে পারবে বলে মনে হয় না। সেই সাথে আরেকটু বলে রাখা ভালো, আজকে খুব ভালো ক্যাপ্টেন্সি করছে নাজমুল হাসান শান্ত। মানে যেই মুহূর্তে মেহেদি হাসান মিরাজকে এবং নাহিদ রানাকে বিশেষ করে আনা হয়েছে, নাহিদ রানা 5 ওভার বল করে 22 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ফেলে, তার মধ্যে বাবর আজমের উইকেটটি, সেই সাথে উইকেট নিয়েছে শান মাসুদ ক্যাপ্টেনের, যিনি ওয়ান ডে মতো খেলছিল, 34 বলে 28 রান করে, সেই সাথে সাউদ শাকিল যিনি টেস্টের জন্য খুব ভালো, এই সিরিজে খুব একটা ভালো করতে পারেনি, তার নামের সাথে সুবিচার হয় করতে পারেনি। তো আশা রাখি বাংলাদেশ বোলাররা আজকে মানে পাকিস্তানকে 200 আগেই অল উইকেট করে ফেলবে এবং টার্গেটটা 200 মধ্যে রাখবে। আজকের থার্ড সেশন এবং আগামীকালকে সারাদিন মিলে মানে বাংলাদেশের ব্যাটিংরা দায়িত্বশীলের সাথে ব্যাট করবে, যেহেতু গত ইনিংসে অর্থাৎ ফার্স্ট ইনিংসে বাংলাদেশের ব্যাটিং এর টপ অর্ডাররা খুব একটা ভালো করতে পারেনি। 7 রান 10 রান করে, জাকির হোসেন 1 রান করে, ক্যাপ্টেন 4 রান করে, মমিনুল্লাহ করে, মুশফিক 3 করে, সাকিব আল হাসান 2 করে। এদের তাদের নিজের প্রতি একটা দায়িত্ববোধ থাকবে যে প্রথম ইনিংসে ভালো করতে পারেনি, সেকেন্ড ইনিংসে ভালো করে দলকে জয় এনে দেওয়ার জন্য। তা আশা রাখি এই টেস্ট জয় বাংলাদেশের হবে, সেই আশা রেখে
শেষ করছি, বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল, দেখা হবে পরবর্তীতে, আসসালামু আলাইকুম।